বেশ অনেক দিন পর হুটহাট ডিসিশনে হঠাৎ করে রেডি হয়ে গেলাম গাজীপুর বোনের বাসায় যাব সেই উদ্দেশ্যে যেহেতু হঠাৎ ডিসিশন তাই বাসা থেকে রেডি হয়ে বের হতে হতেই বেলা দুইটা কি অবস্থা বলেন এখন তাহলে যাব কখন আবার বেড়াবো কখন বেড়ানো শেষে আবার বাসায় ফিরবই বা কখন আসসালামু আলাইকুম এটা হলো গত শুক্রবারের একটা ভিডিও যে ভিডিওটা আপনাদের সাথে আমি ধারণ করে রাখার সত্ত্বেও শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে তো যাই হোক অবশেষে আজকে মনে হলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি বরাবরই বলি যে সবসময় আমার ঘরে সকালের নাস্তা শুধুমাত্র চা আর পরোটা হয় এছাড়া তারা বাপ বেটা বেটি কিছুই খেতে চায় না তবে শুক্রবার দিন একটু ভিন্ন করার চেষ্টা করি যেমন এই যে আজকে শুক্রবারে আমি সকালে আলু ভাজি করে নেওয়ার চেষ্টা করছি আলু ভাজিগুলো অবশ্য আগের দিন সন্ধ্যার সময় কেটে রাখা হয়েছে সেটাকে আমি একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে নর্মাল ফ্রিজে তুলে রেখেছিলাম আর এই যে সকালবেলা আমি এখন আলু ভাজিটা করে নিচ্ছি বেশ টানা এক সপ্তাহর উপরে রাদের জ্বর ছিল আর বৃহস্পতিবার থেকেই জ্বরটা রাদের আর আসেনি আর শুক্রবার এই সময় পর্যন্ত আমারও শরীরে জ্বর ওঠেনি তবে শরীরটা কেন যেন একটু একটু খারাপ লাগছিল যাই হোক ওইরকমভাবে পাত্তা দেইনি যেহেতু ছেলেটা আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়ে উঠছে তাই মনের দিক থেকে অনেকটাই শান্তি ছিল তো সকালে উঠেই আমি আলু ভাজি দিয়ে সকালের নাস্তাটা দেওয়ার চেষ্টা করছি আর এই মুহূর্ত পর্যন্ত কিন্তু জানি না যে আমরা কোথাও বের হব আমার আলু ভাজিটা হয়েই গেছে এখন নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আলু ভাজিটা নামিয়ে নিব শুক্রবার দিন সাধারণত রদসির কোচিংয়ে এক্সট্রা ক্লাস থাকে আর সেটা সকাল থেকে থাকে তার কারণে বেশিরভাগ সময়তেই দেখা যায় যে রদসী কোচিং করে এসে বের হতে হতে আমাদের বেলাই হয়ে যায় তো আজকেও রদসী নাস্তা খেয়ে কোচিংয়ে চলে যাবে আর ও কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত জানে না যে আমরা কোথাও বেড়াতে যাব তাই তাকে সেভাবে বলেও দেওয়া হয়নি যে চেষ্টা করো একটু দ্রুত চলে আসার জন্য এরপর যেটা হলো নাস্তা খেয়ে যখন একটু ফ্রি বসলাম তখনই মনে হলো যে কোনো জায়গা থেকে ঘুরে আসি প্রথমেই ভাবলাম যে রাত আবার যেতে চায় কি না তো পরবর্তীতে দেখলাম যে রাতও রাজি হয়েছে যাওয়ার জন্য তো কোথায় যাবো ডিসিশন হলো তাহলে গাজীপুর গিয়ে আসি আর একটা কারণও ছিল গাজীপুর যাওয়ার পিছনে কারণ প্রায় দুই মাসের উপরে এই শুক্রবার যাই তো সেই শুক্রবার যাই বলে আমার বোনকে শুধু 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 ডেটই দিয়ে যাচ্ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হচ্ছিল না আর কেন যাব সেটার পিছনে একটা কারণ আছে সে কারণটা একটু পরেই বলছি তার আগে বলি এই যে রদসি কোচিংয়ের জন্য চলে গেছে এরপর যখন ডিসিশন নিলাম যে আমরা যাব তখন আমি ভাবলাম যে একটু গুছিয়ে রাখি আমি রেডি হয়ে থাকি রদসি এসে রেডি হলেই বের হয়ে যাব। তো এরপর আমি দেখলাম বাহিরে প্রচণ্ড রকম গরম অনেক রোদ ভাবলাম যে একদম আরামদায়ক কিছু পরে যাওয়া যাক তাই এই যে কিছুদিন আগে আরও স্পেস থেকে যে রদসির জন্য আর আমার জন্য যে কুর্তি দুইটা এসেছে বাটিকের সেই কুর্তি দুইটা নামিয়ে নিলাম তো রদুষী যেহেতু নাই ও কুর্তির সাথে কোনটা পরবে সেটা আমি বলতে পারছি না তাই আমি যেটা করলাম কিছুদিন আগে ইজি ক্লিক পেজ থেকে এই যে আমি হিজাবটা নিয়েছিলাম এই হিজাবটা কুর্তিটার সাথে বেশ ভালো মানাবে বলে মনে হলো তো আমি সেটা নামিয়ে রেডি হয়ে গেলাম আর এরপর রদুষী কোচিং থেকে আসতে আসতে পুরো বেলা একটা বেজে গেছে বুঝতেই পারছেন মেয়ে মানুষের রেডি হতে অন্তত একটা ঘন্টা তো সময় লাগবে যার কারণে আপনাদের ভাইয়া বললো যেহেতু শুক্রবার তাহলে জুমার নামাজ পড়ে বের হই তো এই তো জুমার নামাজ পড়ে সে চলে এসেছে আর এখন আমরা বের হব তার মানে এখন বেলা দুইটা ওভার হয়ে গেছে আর ওই যে বলেছিলাম কি কারণে যাব বেশ কিছুদিন আগে বোনের জন্য চেয়ার কভার নিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু চেয়ার কভারটা বোনকে আর দিয়ে আসা হয়নি এই ব্যস্ততা সেই ব্যস্ততার কারণে আজ যাচ্ছি কাল যাচ্ছি করে শুধু ডেট একের পর এক পিছাচ্ছিল তো আজকে যেহেতু কোনো জায়গায় বের হলাম না ভাবলাম যে যাই দুপুরের পরই না হয় বোনকে কভারগুলো দিয়ে আসি তো সেই চিন্তা করেই এখন গাজীপুর রওনা হয়েছি আর বোনকে এত বেলা করে জানিয়েছি যে বরাপু আমি আসছি তোমাদের বাসায় তো সে তো শুনে ভীষণ খুশি কারণ আমি একেবারেই যাই না এটা হচ্ছে আপুর অনেক অভিযোগ যে আমি একদমই এসে বেড়াই না খুব করে বলে কিন্তু যাওয়ার জন্য কিন্তু ওই যে সময় সুযোগ হয়ে ওঠে না তো যাই হোক এরপর আপনাদের ভাইয়া জুমার নামাজ পড়ে এসে সে নিচে নেমে গেলো আর বললো যে তোমরা ঘর লক করে বের হও আর এই তো রদসিও মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব তো সেদিন একটা আপু কমেন্ট করেছিল যে আপু বেশ কয়েক ঘন্টার জন্য যদি বাসা থেকে বের হন তাহলে রোড়োকে কীভাবে রেখে যান আর এই যে আমাদের রোরো আমরা যেহেতু দুপুরের পরপর বাসা থেকে বের হচ্ছি তার জন্য ওকে ক্যাট ফুড আর আমি চিকেন সিদ্ধ করে দিয়ে গেছি তার সাথে বাটিতে পানিও দিয়ে গেছি তো যে কয়েক ঘন্টা থাকবো এই কয়েক ঘন্টার ওর খাবার দাবার এগুলো দিয়ে হয়ে যাবে তো যাই হোক এখন ফাইনালি সব কিছু গুজগাছ করে নিয়েছি রোরোর খাবারও দিয়ে দিয়েছি এখন হলো বাসা থেকে বের হয়ে যাব মেলা বাজে দুইটা এখন পর্যন্ত আমরা বাসায় তার মানে আমরা এখন বাসা থেকে বের হলে গাজীপুর বোনের বাসা গিয়ে পৌঁছাবো কখন তো যাই হোক স্বাদে আর বলি না যে আমরা হচ্ছে চিরকালেরই লেট লতিফ আর কারণে অকারণে আমাদের সেই লেট হয়েই যায় বাসা থেকে বের হয়েছি প্রচণ্ড রকম গরম বাহিরে অনেক রোজ সেই চিন্তা করে কিন্তু এই দেখেন আমাদের কপাল বাসা থেকে বের হয়েই দেখি বাহিরে প্রচণ্ড রকম ঝুম বৃষ্টি তবে বৃষ্টি দেখে যে খারাপ লাগছিল তা কিন্তু না প্রচণ্ড গরমের চাইতে আমার কাছে মনে হয় বৃষ্টিই ভালো বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে এই মুহূর্তে যেটা দেখতেও শান্তি মনেও শান্তি লাগে আর আমরা যেহেতু গাজীপুর যাচ্ছি বর্ণমালা বলে একটা রোড আছে এই রোড দিয়ে মানে ভিতর দিয়ে যেই দিক দিয়ে গেলে আমরা আর কোনো রকম কোনো জ্যামে পড়ার সম্ভাবনা নেই এই রোডটা কিন্তু খুব ফ্রিভাবে গাজীপুর চলে যাওয়া যায় আর রোডটাও এত অসাধারণ সুন্দর এই রোডটা দিয়ে যতবার আমি যাই ততবারই এই রোডের প্রেমে পড়ে যাই মানে চারপাশের প্রকৃতি এত সুন্দর এই রোড দিয়ে এই যে দেখেন কি অসাধারণ এই রাস্তাটা ভুল বলেছি আমি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এক বিন্দু কথাও ভুল না অনেক সুন্দর না রাস্তাটা আমার কাছে গাজীপুর বনের বাসায় বেড়াতে যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক সুন্দর একটা রাস্তা ধরে আর আপনাদের ভাইয়ার পছন্দের মিউজিক শুনতে শুনতে আমরা কিন্তু অবশেষে গাজীপুর পৌঁছেই গেছি গাজীপুর পৌঁছে গাড়িটা কিছুটা সময় ব্রেক দিয়েই যে আপনাদের ভাইয়া এখন রসের মিষ্টি মানে রসের মিষ্টি থেকে রসমালাই আর হচ্ছে দই নিয়ে নিল আর এখন এরপর আমরা আবারও রওনা হলাম এখন শুধুমাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা এরপরেই সরাসরি চলে আসব বনের বাসায় এই তো চলে এসেছি বোনের বাসায় আর এটা হচ্ছে আমার বোনের কিন্তু বাড়ি মানে তাদের পৈতৃক ভিটা হচ্ছে এটাই আর অনেক দিন পর এসে আমার জায়গাটা এত অপরিচিত লাগছে মানে চারপাশে যে মানে পরিচিত কিছুই আর নেই এত পরিমাণে দালান কোঠা উঠে গেছে যে চেনার কোনো উপায় নেই তো এরপর আপুর বাসায় এসে বসলাম আর এখন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থেমে গেছে আবার রোদ উঠেছে অলরেডি গরম লাগা শুরু হয়ে গেছে তো বরাপু আসার পরই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসে একদম ঠান্ডা ঠান্ডা ট্যাং লেবু একত্রে মিলিত করে শরবত করে দিয়েছে আর সেটা খেয়ে কিন্তু প্রাণটা প্রায় জুড়েই গেছে বলতে গেলে এরপর হলো খাওয়া দাওয়া করার পালা আর এই যে বরাপুর বাসার উঠানে বরাপুর হাতে লাগানো লেবু গাছ মাসাল্লাহ মানে মাসাল্লা বলতে কেউ ভুল করবেন না দেখতেই পাচ্ছেন কেন মাসাল্লা বলবেন এখানে গাছের পাতার চাইতে মাসাল্লা বলতে গেলে লেবু বেশি মনে হচ্ছে তো এখন আপনাদের ভাইয়া হচ্ছে নিজ হাতে গাছ থেকে লেবু পেরে সেই লেবু দিয়েই ভাত খাবে বরাপু বারবার বলছিল আপনাদের ভাইজান হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাগজে লেবু পছন্দ করে তো এ কারণেও বরপু অনেকবার বলছিল যে আমার গাছে অনেক কাগজে লেবু হয়েছে কবে আসবি আয় তোরা নিজ হাতে পেরে নিয়ে যা তো অবশেষে এই তো আশাই হলো আর এখন নিজ হাতে পেরেই সেই লেবু দিয়েই দুপুরে ভাত খাওয়া হবে আর বরাপুর হাতের যে রান্না সেটার তো জবাবই নেই মানে কেউ না খেলে বুঝবে না কতটা অসাধারণ রান্না করে বরাপু। একটু ভর্তা দিয়ে ভাত দিলেও আপনি মনে হয় দুই প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন তো এই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ